হ্যালো বন্ধুরা, আমি কৃষাণু, ম্যাথোফাইলে আপনাকে স্বাগত। সো লেটস ডু দ্য ম্যাথ। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা করব মিক্সচারের থার্ড পার্ট। এর আগে মিক্সচারের আমরা আরও দুটো পার্ট করে ফেলেছি, তো তোমরা যদি ওই দুটো পার্ট না দেখে থাকো তো প্রথমে ওই দুটো পার্ট দেখে নাও, তারপরে আজকের ভিডিওটা দেখো। তোমাদের সুবিধার জন্য আমি ওই দুটো ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে রাই বাটনে দিয়ে দিয়েছি। তো আজকে আমরা মিক্সচারের যে অঙ্কগুলি করব সেগুলো হলো টাইপ থ্রি এর অঙ্ক। এই টাইপ থ্রি এর অঙ্কগুলি হলো অ্যাডিং রিলেটেড। তো চলো দেখে নিই একটা অঙ্ক নিয়ে। তো আজকের ফার্স্ট অঙ্ক বলছে, ইন 50 গ্রাম অ্যালয় অফ গোল্ড অ্যান্ড সিলভার দ্য গোল্ড ইজ 80% বাই ওয়েট। হাউ মাচ গোল্ড শুড বি মিক্সড সো দিস অ্যালয় সো দ্যাট দ্য ওয়েট অফ গোল্ড উড বিকাম 95%। তোমাকে বলেছে একটা অ্যালয় আছে, অ্যালয়েতে গোল্ড আর সিলভারের আছে। এই অ্যালয়ের 80% গোল্ড তোমাকে বলে দিয়েছে। তোমাকে বলেছে এই অ্যালয়ের মধ্যে আর কতটা গোল্ড অ্যাড করলে যে অ্যালয়েতে যে গোল্ডের পরিমাণ হবে সেটা হবে 95%। ঠিক আছে, তো এ ধরনের অঙ্কগুলি আমরা তিনভাবে করতে পারি। আমি তিনভাবেই তোমাকে করে দেখাবো, তারপর তোমার যেটা ভালো লাগে সেভাবে তুমি অঙ্কটা করো। তো এই ধরনের অঙ্কগুলি করতে গেলে লিঙ্ক আপে এদের হেডিং হয় সব ক্ষেত্রেই একই রকম। তো হেডিংটা হলো এরকম, এই সাইডে হবে মিক্সচার আর এই সাইডে হবে অ্যাডিং। সব ক্ষেত্রেই তোমরা এই হেডিংটা ব্যবহার করবে। যেমন এর আগে আমরা কী হেডিং ইউজ করছিলাম? আমরা করছিলাম সল্ট ওয়ান, সল্ট টু, T1, T2, এদিকে 5 পয়সা, এদিকে 10 পয়সা, এরকমই এক্ষেত্রে এ ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে হেডিং হবে সবসময় মিক্সচার আর এদিকে অ্যাডিং। ঠিক আছে, তো চলো তোমাকে কি বলেছে। তোমাকে বলেছে মিক্সচারে প্রথমে গোল্ড ছিল 80%। তো আমি ফার্স্ট টাইপের অঙ্কটা করছি, ফার্স্ট অঙ্কটা করছি গোল্ডের রেসপেক্টে। আমি তিনভাবে অঙ্কটা করব, ফার্স্টেরটা আমি করছি গোল্ডের রেসপেক্টে, তারপরেরটা করবো আমি সিলভারের রেসপেক্টে, তারপরেরটা করবো আমি রেশিও প্রপোর্শনে। ঠিক আছে, তো গোল্ডের রেসপেক্টে অঙ্কটা করলে প্রথমে মিক্সচারে কত পার্সেন্ট গোল্ড ছিল বলে দিয়েছে, বলেছে 80%। কিছু পরিমাণ গোল্ড অ্যাড করেছে, অ্যাড করার ফলে মিক্সচারে মানে অ্যালয়ের মধ্যে গোল্ডের পরিমাণ হয়ে গেছে 95%, মানে এটা মিক্স করার পরে হয়েছে, মানে এটা ওভারঅল, তাই তো? আর প্রথমে মিক্সচারের ওয়েট কত ছিল বলে দিয়েছে 50 গ্রাম। ঠিক আছে, আর তুমি কী অ্যাড করেছো? তুমি গোল্ডের রেসপেক্টে করছো, তুমি গোল্ডই অ্যাড করেছো, বলে গোল্ড অ্যাড করেছো, তো তুমি তো পিওর গোল্ড অ্যাড করেছো, গোল্ডের মধ্যে তো একটুও সিলভার ছিল না। তুমি কী অ্যাড করেছো? তুমি 100% গোল্ড অ্যাড করেছো, ওর মধ্যে কোনো ভেজাল ছিল না, তার মানে তুমি 100% গোল্ড অ্যাড করেছো। ঠিক আছে, চলো এবার লিঙ্ক আপ করো বা অ্যালিগেশন করো। অ্যালিগেশন করলে এটা কত হবে? 5। এটা কত হবে? 15। ক্যান্সেলেশন করলে 1:2। দেখো প্রথমে মিক্সচারটার ওজন কত ছিল? 50 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে 1 ইউনিট কতকে রিপ্রেজেন্ট করছে? 50 গ্রামকে। আমি লিখতে পারি 1 ইউনিট = 50 গ্রাম। তোমাকে বলেছে কতটা গোল্ড অ্যাড করেছো, কত ইউনিট গোল্ড অ্যাড করেছো? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট = 150 গ্রাম। তুমি এটাকে এভাবে না করে এখানেও করে নিতে পারো। এই 1টা কতকে রিপ্রেজেন্ট করছে? 50কে। তাহলে 1টাকে আমাকে 50 করতে হবে, 1টাকে 50 করতে গেলে 50 দিয়ে গুণ করতে হবে, তো টোটালটাকে 50 দিয়ে গুণ করলে এটা হবে 50, এটা হবে 150। তোমার অ্যান্সার এটাই, কারণ তোমাকে বলেছে যে কতটা গোল্ড অ্যাড করা হয়েছে। এটা টুকে ফেলো, আমি এরপরে আসছি যে অঙ্কটা আরেকভাবে কী করে আমি করতে পারি। চলো দেখে নিই অঙ্কটা সিলভারের রেসপেক্টে কীভাবে করব। এর আগে আমি গোল্ডের রেসপেক্টে করেছিলাম, এবার এই অঙ্কটাই আমি সিলভারের রেসপেক্টে করছি। তো সিলভারের রেসপেক্টে করলে মিক্সচারে প্রথমে কতটা সিলভার ছিল? তোমাকে বলেছে যে গোল্ড ছিল মিক্সচারে 80%, তার মানে সিলভার ছিল 100 - 80 কত? 20%। গোল্ড অ্যাড করার পরে মিক্সচারে গোল্ড হয়েছে কত পার্সেন্ট? 95%, তার মানে সিলভার কত হয়েছে? 100 - 95 মানে 5%, তাই তো? আচ্ছা তুমি এখানে কী অ্যাড করেছো? গোল্ড অ্যাড করেছো, সিলভার কি অ্যাড করেছো? করোনি, তাহলে সিলভার তো অ্যাড করোনি, যাতে সিলভার কত হবে, অ্যাডিং কী হবে? সিলভার অ্যাডই করোনি, তাহলে 0%। এটা করলে কত হবে? 5। এটা করলে কত হবে? 15। দেখো সেই 1:5, 1:3, আবার ওরকম করে করলে এটা কত হয়ে যাবে? 50।
এটা কত হবে 150। তোমাকে বের করতে বলেছে কতটা গোল্ড অ্যাড করা হয়েছে, অ্যাডিং কতটা গোল্ড, 150 গ্রাম গোল্ড অ্যাড করা হয়েছে। তাহলে উত্তর একই আসছে, ঠিক আছে? তুমি সিলভারের রেসপেক্টে করতে পারো, তুমি গোল্ডের রেসপেক্টে করতে পারো, ঠিক আছে? এরপরে আমি করে দেখাবো এই অঙ্কটাই রেশিও প্রপোর্শনে কীভাবে আমরা করবো, ঠিক আছে? এটা টুকে ফেলো, চলো এবার দেখে নিই এই অঙ্কটাকে আমরা রেশিও প্রপোর্শনের মাধ্যমে কীভাবে করব। তো দেখো কি বলেছে, বলেছে মিক্সচারে প্রথমে গোল্ড ছিল 80%। তাহলে আমি লিখতে পারি গোল্ড ইজ টু সিলভারের রেশিও, গোল্ড হলো 80% আর বাকিটা সিলভার, মানে 100 - 80 মানে 20। তো এটাকে যদি সিম্পলিফাই করি কী হবে, 4:1। তারপরে কিছুটা গোল্ড আমি অ্যাড করেছি, তো গোল্ড অ্যাড করার ফলে এখন মিক্সারে গোল্ডের পরিমাণ হয়েছে 90%, বাকিটা সিলভার, মানে 100 - 95 মানে 5%। এটাকে সিম্পলিফাই করে 19:1। আমি সিলভার অ্যাড করিনি, তো সিলভারের পরিমাণটাও দেখো এখানে একই আছে। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, তোমরা যখন রেশিও প্রপোর্শনের অঙ্ক করেছো দেখেছো যে সিলভার অ্যাড না করার ফলেও সিলভারের অনুপাতটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে কী করতে হতো, সিলভারের অনুপাতটাকে সেম করতে হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু অনুপাতটা সেমই আছে, তাহলে এটাকে আর ঠিক করার কোনো প্রয়োজন নেই। এবার তুমি দেখতে পাচ্ছ তুমি কত ইউনিট সিলভার অ্যাড করেছো, ছিল 4 ইউনিট, হয়ে গেছে কত ইউনিট, 19 ইউনিট। তার মানে তুমি 15 ইউনিট সিলভার অ্যাড করেছো, তাই তো? আচ্ছা, তোমাকে এখানে রিয়েল নাম্বার কী দিয়েছে, রিয়েল দিয়ে দিয়েছে যে আগে মিক্সারটা যেটা ছিল, আগে যে অ্যালয়টা ছিল তার ওজন কত, 50 গ্রাম, তাই তো? আগে কী ছিল অ্যালয়তে, কী ছিল আগে, 4 ইউনিট ছিল গোল্ড আর 1 ইউনিট ছিল সিলভার। তার মানে টোটাল কত ইউনিট, 5 ইউনিট। তার মানে 5 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করছে, 50 গ্রামকে। তোমাকে বের করতে বলেছে যে কত ইউনিট গোল্ড যুক্ত করা হয়েছে, আগে 4 ইউনিট গোল্ড ছিল, এখন 19 ইউনিট গোল্ড আছে। তার মানে 19 - 4 মানে 15 ইউনিট গোল্ড অ্যাড করা হয়েছে। তাহলে 15, তাহলে এক এখানে করে নিতে হবে 1 ইউনিট = 10, তাহলে 15 ইউনিট = 150 গ্রাম, ঠিক আছে? অ্যান্সার তিন ক্ষেত্রেই সেম আসছে, এবার তুমি কোনভাবে পড়বে অঙ্কটা তোমার ব্যাপার। চলো দেখে নিই আজকে নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, বলছে এ মিক্সচার অফ 40 লিটার্স অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 10% অফ ওয়াটার, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 20% ইন দ্য নিউ মিক্সচার। বলেছে একটা জল আর দুধের মিক্সচারে জল আছে 20%, আর কতটা মিক্সচার আছে, মিক্সচার আছে 40 লিটার, ঠিক আছে? তোমাকে বলেছে এই মিক্সচারে আরও আরও কত লিটার জল অ্যাড করলে মিক্সচারে জলের পরিমাণ হবে 20%, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা তিনভাবে করতে পারো, কিন্তু আমি একভাবেই করব, ঠিক আছে? আমার মনে হয় এই অঙ্কটা ওয়াটারের রেসপেক্টে করলেই ইজি হবে, কারণ যেটা অ্যাড করেছে সেটার রেসপেক্টে করলেই অঙ্কগুলো ইজি হয়। তো এখানে কী হবে, মিক্সচার এখানে হবে অ্যাডিং, ঠিক আছে? পুরোটা লিখলাম না, তো ওয়াটারের রেসপেক্টে করব। প্রথমে কত পার্সেন্ট ওয়াটার ছিল, 10%, ওয়াটার অ্যাড করার পরে কত পার্সেন্ট হয়েছে, 20%। আমি যেহেতু ওয়াটারই অ্যাড করেছি, তাহলে 100% ওয়াটার অ্যাড করেছি, তাই তো? ওয়াটারের মধ্যে তো আর মিল্ক ছিল না, তাহলে 100% ওয়াটার অ্যাড করেছি। তাহলে এটা করলে কত হবে, 80, এটা করলে কত হবে, 10, তাই তো? তাহলে 8:1। আচ্ছা, তোমাকে কী বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে মিক্সচারের পরিমাণ কত ছিল, সেটা বলে দিয়েছে, কত ছিল, 40 লিটার, এটা 40 লিটার। তাহলে আটকে আমাকে 40 করতে হবে, তাই তো? আটকে 40 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তো 5 দিয়ে টোটালটাকে গুণ করো, 5 দিয়ে গুণ করলে এটা হবে 40, এটা হবে 5। তাহলে কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, 5 লিটার, এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে দেখে নিই আজকে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলতে আমি 4 নম্বর অঙ্কটা করছি, আমি 3 নম্বর অঙ্কটা করলাম না, কারণ ওই অঙ্কটাও আগে 2 অঙ্কের মতনই, তোমরা ওই অঙ্কটা করে ফেলো। আমি আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো PDF ফর্মে আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নিও, এবং যে অঙ্কগুলো আমি করাইনি সেগুলো করে ফেলো। তো দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে ইন 80 লিটার্স মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দ্য রেশিও অফ অ্যামাউন্ট অফ মিল্ক টু দ্যাট অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ 7:3। ইন অর্ডার টু মেক দিস রেশিও 2:1, হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড। তো তোমাকে বলেছে 80 লিটারের দুধ ও জলের একটা মিক্সচার আছে, যাতে দুধ ও জলের অনুপাত হলো 7:3। বলেছে এই মিক্সচারে আর কত লিটার দুধ অ্যাড করলে, জল অ্যাড করলে মিক্সচারে দুধ ও জলের অনুপাত 2:3 হবে, 2:1 হবে, ঠিক আছে?
তো এই অঙ্কটাও আমি তিনভাবে করতে পারি, অ্যালিগেশন প্রসেসে দুভাবে, একবার মিল্কের রেসপেক্টে করতে পারি, একবার ওয়াটারের রেসপেক্টে করতে পারি, আর রেশিও প্রপোর্শন মেথডে করতে পারি। আমি দুভাবে আমি তিনভাবে করছি না, আমি দুভাবে করে তোমাদের দেখাচ্ছি। আমি ওয়াটারের রেসপেক্টে করছি কারণ এখানে ওয়াটার অ্যাড করা হয়েছে, আর রেশিও প্রপোর্শন মেথডে আমি করে দেখাচ্ছি। মিল্কের রেসপেক্টেরটা তো ওয়াটারের রেসপেক্টের মতনই হবে, ওটা তোমরা করে ফেলো, ঠিক আছে? তো চলো, তো এই অঙ্কগুলোর হেডিং তো হবে মিক্সচার, এদিকে হবে অ্যাডিং, তাই তো? তো তোমাকে বলেছে দেখো এই মিক্সচারে ইনিশিয়ালি মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 7:3, পরে কিছুটা ওয়াটার অ্যাড করেছি, তো মিল্ক আর ওয়াটারের রেশিও হয়েছে 2:1, তাই তো? আর মিক্সচারটা ছিল 80 লিটারের, 80 লিটারের, এটা তোমাকে বলে দিয়েছে। তো এটা আমি রেশিওতে দেওয়া আছে, এটাকে আমি কিভাবে অ্যালিগেশন মেথডে করব দেখো। তো আমি এটা ওয়াটারের রেসপেক্টে করছি, তো এখানে আমাকে ওয়াটার বসাতে হবে, এখানে আমাকে ওয়াটার বসাতে হবে, এখানে আমাকে ওয়াটার বসাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু রেশিওতে দেওয়া আছে, তাই মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে, কত দেওয়া আছে? 7:3। তার মানে এখানে 7% বা 7 পার্ট মিল্কের সঙ্গে 3 পার্ট ওয়াটার যুক্ত আছে এই মিক্সচারে। তো আমি যদি এখান থেকে মিল্কের পার্টটা নিই, তো মিল্ক হলো 3 পার্ট, কত পার্টে 3 পার্ট আছে? 3+7 পার্টে, মানে টোটাল মিক্সচারটা হলো 10 পার্টে 10 পার্টে, এর মধ্যে 3 পার্ট কী আছে? ওয়াটার আছে, তাই তো? তাহলে 3/10, এটুকু বুঝলে তো? এই হলো 3 ওয়াটারের পার্টটা ডিভাইডেড বাই টোটাল পার্ট, ঠিক আছে? আর যখন আমি ওয়াটার মিশিয়ে ফেলেছি তখন কি হয়েছে অনুপাতটা? 2:1, তার মানে ওয়াটার আছে 1 পার্ট, কতটাতে 1 পার্ট আছে? 2+3 = 1 আছে, তার মানে এটা কী হবে? 1/1+2, মানে 3 পার্ট, ঠিক আছে? এখানে কী লিখবো? এখানে 100%, তাই তো? না, এখানে 100% হবে না। কেন হবে না? এর আগের অঙ্কগুলো আমি যখন করছিলাম আমি পার্সেন্টেজে করছিলাম, দেখবে 85% ছিল, কিছুটা ওয়াটার মেশালাম সেটা 95% হয়ে গেল, এমন কিছু কিছু ছিল। তো তাই জন্য পার্সেন্টেজ ছিল অঙ্কগুলো, তাই জন্য আমি এখানে 100% লিখছিলাম বা 0% লিখছিলাম, যেটা মেশাচ্ছিলাম সেটা দিয়ে অঙ্কটা করলে 100%, আর যেটা মেশাচ্ছিলাম না সেটা রেসপেক্টে করলে এখানে 0%। কিন্তু এই অঙ্কটা রেশিওতে আছে, রেশিওর ক্ষেত্রে কোনো কিছু মেশালে, মানে পুরোটা যদি মেশায়, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা হলো পুরোটা বোঝাতে পার্সেন্টেজের ক্ষেত্রে যেমন 100% ইউজ করা হয়, তেমনই পার্টের ক্ষেত্রে, মানে রেশিওর ক্ষেত্রে আমরা কী ইউজ করি? 1 পার্ট, ঠিক আছে? 1 পার্ট ইউজ করি। তোমরা দেখেছো তোমরা যখন কার্য সময়ের অঙ্কগুলো করো তখন দেখবা সম্পূর্ণ কাজকে তোমরা 1 পার্ট ধরে নাও, এক অংশ, সেই এক। তো এখানে যেহেতু রেশিও দিয়ে অঙ্কটা আছে সেখানে 100% হবে না, এখানে কী হবে? 1 পার্ট হবে, ঠিক আছে? কারণ এগুলো পার্টে আছে, এগুলো পার্সেন্টেজে নেই, ঠিক আছে? তো চলো এবার তুমি অ্যালিগেশন অ্যাপ্লাই করো। এটা মাইনাস এটা, মানে 1 - 1/3 = 2/3 - 3/10, এটা এলসিএম হলো 3, এটা 2 - 1 মানে 3 - 1 মানে 2 = এলসিএম হলো 30, ঠিক আছে? এখানে আসবে 10, এখানে আসবে 9, তো কী হবে? 2/3 = 1/30, এটা এটা কেটে যাবে 10, তো কী হবে? হবে, আচ্ছা এখানেই লিখি, হ্যাঁ, 20:1, তাই তো? তো তোমাকে বলে দিয়েছে মিক্সচারটা কত লিটারের ছিল? 80 লিটারের ছিল, তো এটা তো 80 লিটার, কিন্তু তোমার কত এসছে মিক্সচারটা? 20। তাহলে 20 ইউনিটটা ইজ ইকুয়াল টু কতকে রিপ্রেজেন্ট করছে? 20 ইউনিট = 80 লিটার। তো তোমাকে বের করতে হবে কতটা মেশানো হয়েছে জল, তো কতটা মেশানো হয়েছে? 1 ইউনিট, তাই তো? তুমি করতে পারো 20 ইউনিট = 80, 1 ইউনিট = কত, অত কিছু না করে তুমি একটা কাজ করো, এই 20টাকে তোমাকে 80 বানাতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? তার জন্য 4 দিয়ে করে দাও, তো কত হয়ে যাবে? এটা 80 হয়ে যাবে, আর 1টা কত হয়ে যাবে? 4, আর এই 4টাই তুমি অ্যাড করেছো, তাহলে কত লিটার অ্যাড করেছো? 4 লিটার, ঠিক আছে? এটাই তোমার অ্যান্সার, এটা টুকে ফেলো, আমি রেশিও প্রপোর্শনে এই অঙ্কটাই করে দেখাচ্ছি। চলো এবার দেখে নিই এই অঙ্কটাই রেশিও প্রপোর্শন মেথডে করলে কীভাবে করতাম। তো দেখে নাও, তোমাকে দিয়ে দিয়েছে 80 লিটার মিক্সচারে
মিল্ক ইস টু ওয়াটারের রেশিও 7:3। তুমি এই মিক্সারে আরও কিছু ওয়াটার অ্যাড করেছো, তো রেশিও হয়ে গেছে 2:1। তো তুমি দেখলা তুমি এখানে ওয়াটার অ্যাড করেছো, তাই ওয়াটারের রেশিওটা চেঞ্জ হয়েছে, একদম ঠিক আছে। কিন্তু তুমি তো মিল্ক তো অ্যাড করো নি, কিন্তু মিল্কের রেশিওটা তাহলে কেন চেঞ্জ হলো? দেখো 7 থেকে এটা 2 হয়ে গেছে। কেন হয়েছে? এটা তো চেঞ্জ হওয়ার কথা ছিল না। তো আমাকে কী করতে হবে? আমাকে এখানে রেশিওটা ঠিক করতে হবে। এর আগেও একটা আমরা অঙ্ক পেয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে রেশিওটা সেমই ছিল, তাই ওখানে আমাকে আর রেশিওটাকে সেম করতে হয়নি। কিন্তু এখানে দেখো সেম নেই, মিল্ক মেশাওনি, তাও মিল্কের রেশিও কী হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে সেম করবে, সেম করতে গেলে কী করতে হবে? এটাকে 7 করতে হবে না এটাকে 2 করতে হবে? এটা তুমি করতে পারবে না। কেন পারবে না? কারণ এই দুটোর মধ্যে কোনোটাই কোনোটার গুণিতক নয়। তো তোমাকে কী করতে হবে? তোমাকে এই দুইটা দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, এই 7টা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এই দুটো কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। চলো করে ফেলো, এটাকে 2 দিয়ে গুণ, আর এটাকে করে ফেলো 7 দিয়ে গুণ, করলে কত হবে? এটা হবে 14:6। এটা কত হবে? 14:7, তাই তো? আচ্ছা, তো তুমি দেখতেই পাচ্ছ তুমি কত ইউনিট জল মিশিয়েছো। তুমি 6 ইউনিট জল ছিল আগে, এখন 7 ইউনিট হয়ে গেছে, তুমি 1 ইউনিট জল মিশিয়েছো, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমাকে কি দিয়েছে? তোমাকে রিয়েল ভ্যালু কী দিয়েছে? তোমাকে দিয়েছে 80 লিটার। 80 লিটার কি? আগে মিক্সারের টোটাল পরিমাণটা, তাই তো? আচ্ছা, রেশিও অনুযায়ী আগে মিক্সারের টোটাল পরিমাণটা কী ছিল? এটা মিল্ক ছিল 14 পার্ট আর ওয়াটার ছিল 6 পার্ট। এটা না, কিন্তু এটা তো পরে মেশানোর পরে হয়েছে, ঠিক আছে? এটা ছিল, তার টোটাল পরিমাণ কী ছিল? 14+16 মানে 20 ইউনিট, তাই তো? 20 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 80 লিটার, তাই তো? তোমাকে বের করতে হবে 1 ইউনিট ইকুয়াল টু কত, মানে 1 ইউনিটটা কী? তুমি ওয়াটার অ্যাড করেছো, তাই তো? 1 ইউনিট ইকুয়াল টু 4 লিটার, 80/20 কত হবে? 4 লিটার। দেখো এর আগেরটার উত্তর 4ই এসেছিলো, ঠিক আছে? তুমি এইভাবে অঙ্কটা করতে পারো। তবে আমার মনে হয় রেশিওর অঙ্কগুলো এই রেশিও প্রপোর্শন মেথডে করলেই বেস্ট হবে, মানে এই ধরনের যে রেশিওর অঙ্কগুলো আছে, ঠিক আছে? পার্সেন্টেজ দিয়ে থাকলে ওটাকে আমরা মিক্সচার অ্যাডিং মেথডে করলে সুবিধা হচ্ছে, কিন্তু রেশিও দিয়ে থাকলে এভাবে করলে আমার বেশি ইজি হবে। এবার তোমার ব্যাপার, তুমি কোনটা করবে, ঢুকে ফেলো। চলো এবার দেখে নিই আজকে শেষ অঙ্ক। তো শেষ অঙ্ক বলছে, দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সচার আর ইন রেশিও 7:5। হোয়েন 15 লিটার অফ ওয়াটার আর অ্যাডেড টু ইট, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার বিকাম 7:8। দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার ইজ। তোমাকে বলেছে দুধ ও জলের একটি মিক্সচারে দুধ ও জলের অনুপাত 7:5। এই মিক্সচারে 15 লিটার জল তুমি যদি যোগ করো, তাহলে নতুন যে অনুপাত হবে দুধ ও জলের সেটা হবে 7:8। তোমাকে বের করতে বলেছে যে নতুন যে মিক্সচারটা হলো সেখানে জলের পরিমাণ কত, ঠিক আছে? চলো এই অঙ্কটা আমরা তিনভাবে করতে পারবো, একটা ওয়াটারের রেসপেক্টে, একটা মিল্কের রেসপেক্টে, আর একটা রেশিও প্রপোর্শন মেথডে। আমি দুভাবে করে দেখাবো, ওয়াটারের রেসপেক্টে করবো আর রেশিও প্রপোর্শন মেথডে করবো, ঠিক আছে? চলো, তো তোমাকে বলেছে ফার্স্টে মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 7:5, তারপরে মিল্ক আর ওয়াটারের রেশিও হয়েছে 7:8। এটা কখন হয়েছে? যখন তুমি 15 লিটার ওয়াটার অ্যাড করেছো। তো আমি অঙ্কটা ওয়াটারের রেসপেক্টেই করছি। হেডিং কী হবে? মিক্সচার আর অ্যাড, তাই তো? আচ্ছা, তুমি 15 লিটার ওয়াটার অ্যাড করেছো। তো চলো এখানে কী হবে? ওয়াটার কতটা? ওয়াটার হলো 5 পার্ট। কত পার্টে 5 পার্ট? এই টোটালটায় 5 পার্ট। টোটালটা কত? 7+5, 7+5 মানে 12, তার মানে 5/12। 15 লিটার ওয়াটার অ্যাড করার পরে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হয়েছে? 7:8। তাহলে ওয়াটার কতটা আছে? ওয়াটার হলো 8 পার্ট। কততে 8? 7+8-এ, 7+8 কত হয়? 15। আর কী অ্যাড করেছো? ওয়াটার অ্যাড করেছো, টোটাল ওয়াটারই তো অ্যাড করেছো। ওয়াটারের মধ্যে তো কোনো ভেজাল ফেজাল ছিল না, দুধ ছিল না, তার মানে সম্পূর্ণ ওয়াটার, পিওর ওয়াটার, মানে কি 100%। কিন্তু এই অঙ্কটা পার্সেন্টে হচ্ছে না, এই অঙ্কটা পার্টে হচ্ছে, তার মানে কি 1 পার্ট, ঠিক আছে? চলো এবার লিঙ্ক আপ করো। লিঙ্ক আপ করলে কী হবে? 1-8/15। এটাকে 8/15টাকে আমি এবার কী কোথায় রাখলাম? পেছনের দিকে রাখলাম। তাহলে এই এটাতে আমাকে কোথায় রাখতে হবে? সামনের দিকে। তাহলে
8 by 15 minus 12 তাই তো এটা কত হবে এটা হবে 7 by 15 এটার LCM হবে হলো 60 তো 60 হলে এটা হচ্ছে হলো 4 টাইম মানে 32 এটা হচ্ছে 25 তার মানে হচ্ছে 7 by 15 is to 5 by এই সরি 7 by 60 ক্যান্সেলেশন হবে এটা কাটবে 4 তার মানে হবে 4 is to 1 এটা 4 is to 1 আছে ঠিক আছে আচ্ছা তোমাকে কি বলেছে আমার প্রথমে মিক্সচার ছিল তাহলে 4 ইউনিট আমি 1 ইউনিট কি অ্যাড করেছি আমি 1 ইউনিট অ্যাড করেছি ওয়াটার আচ্ছা তাহলে আমার আমার কি বের হলো 4 is to 1 তাই তো তো 4 মানে কি 4 মানে হলো মিক্সচার মিক্সচার ছিল 4 ইউনিট আমি 1 ইউনিট কি অ্যাড করেছি আমি 1 ইউনিট ওয়াটার অ্যাড করেছি তো 1 ইউনিট কতকে রিপ্রেজেন্ট করছে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে হলো 15 লিটারকে 15 লিটার ওকে আমাকে কি বের করতে দিয়েছে আমাকে বের করতে দিয়েছে দা টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দা নিউ মিক্সচার ইজ আমাকে বের করতে বলেছে নতুন মিক্সচারে ওয়াটারের পরিমাণ কত আগে নতুন মিক্সচারটা কত আছে সেটা বের করে নি তাই তো তারপরে ওয়াটারের পরিমাণ বের করব আচ্ছা দেখো আগে মিক্সচারের পরিমাণ ছিল 4 ইউনিট তাই তো এখন তুমি 1 ইউনিট ওয়াটার অ্যাড করেছো তাহলে টোটাল কত হবে 4 প্লাস 1 5 ইউনিট এখন নিউ মিক্সচারের পরিমাণ কত 5 ইউনিট তাই তো 5 ইউনিট 5 ইউনিট ইকুয়াল টু 5 ইনটু 15 কত হবে 75 লিটার তাই তো 75 লিটার এখন কি আছে 75 লিটার এখন মিক্সচার আছে আর এই 75 লিটারে কি কি আছে দুধ আছে আর জল আছে কি অনুপাতে আছে 7 ইস টু 8 অনুপাতে আছে তাই তো এই 75 লিটারে 7 ইস টু 8 অনুপাতে দুধ আর জল আছে তোমাকে বের করতে বলেছে নতুন মিক্সচারে দুধ কতটা আছে দুধ কত ইউনিট আছে নতুন মিক্সচারে 8 ইউনিট তুমি কী করে বের করবে একদম ইজি বের করে নাও তুমি এরকম করে বের করে নিতে পারো ওয়াটার বের করতে বলেছে তাহলে 75-এ ওয়াটার কতটা আছে ওয়াটার হলো 8 পার্ট টোটালটা কত 8 প্লাস 7 মানে 15 তাই তো এটাকে এটা দিয়ে কাটা যাবে অ্যান্সার হবে 5 5 এটা 40 তাহলে 40 লিটার কি আছে 40 লিটার ওয়াটার আছে এটাকে এভাবে না করে এভাবেও করতে পারতে এটাকে যদি এভাবে না করতে হতো তুমি বড়দের মতো করতে পারতে তোমার কাছে কি আছে 75 লিটার কি আছে নিউ মিক্সচার তাই তো তোমাকে বলে দিয়েছে নিউ মিক্সচারে দুধ আছে 7 ইউনিট আর ওয়াটার আছে 8 ইউনিট তাহলে কত ইউনিট টোটাল নিউ মিক্সচার হলো 15 ইউনিট তাহলে লিখতে পারতে 15 ইউনিট ইজ ইকুয়াল টু 75 লিটার তাই তো তোমাকে বের করতে বলেছে যে 8 ইউনিটটা কত ওয়াটার বের করতে বলেছে তুমি এখান থেকে বের করে নাও 1 ইউনিট ইকুয়াল টু 5 আর তোমাকে বের করতে হবে ওয়াটার ওয়াটার মানে হলো তোমার 8 ইউনিট 8 ইউনিট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 8 কত 40 লিটার ঠিক আছে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো তো এটা টুকে ফেলো আমি এই অঙ্কটাই রেশিও মেথডে তোমাদের করে দেখাচ্ছি চলো এই অঙ্কটাই এবার আমরা দেখি রেশিও মেথডে কীভাবে করবো ঠিক আছে তোমাকে বলেছিল যে কোনো মিক্সচারে মিল্ক আর ওয়াটারের রেশিও 7:5 তো ওই মিক্সচারে 15 লিটার ওয়াটার অ্যাড করলে মিল্ক আর ওয়াটারের রেশিও হবে 7:8 তাই তো তো 15 লিটার কী অ্যাড করা হয়েছে ওয়াটার তাই তো তো তুমি দেখতেই পাচ্ছ মিল্ক অ্যাড করা হয়নি তাই মিল্কের রেশিওটা কী আছে সেমই আছে 7 ছিল আগে এখনও সেম আছে ওয়াটার অ্যাড করেছো তাই ওয়াটারের রেশিওটা 5 থেকে কত হয়ে গেছে 8 হয়ে গেছে তাই তো তো কত ইউনিট চেঞ্জ হয়েছে 3 ইউনিট তাই তুমি লিখতে পারো 3 ইউনিট ইজ ইকুয়াল টু 15 লিটার লিখতে পারো পারো তো তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত লিটার 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5 লিটার তোমাকে বের করতে বলেছে নিউ মিক্সচারে কতটা কী আছে কতটা জল আছে তো নিউ মিক্সচারের রেশিও কোনটা এটা আগে ছিল এটা এখন অ্যাড করার ফলে এখন এটা হয়ে গেছে তো এখন মিল্ক কতটা আছে 7 ইউনিট আর ওয়াটার কত আছে 8 ইউনিট তো আমাকে তো এটাই বের করতে বলেছে নিউ মিক্সচারে কত কত লিটার কী আছে জল আছে তাহলে 8 ইউনিট ইজ ইকুয়াল টু কত বের করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে তো 8 ইউনিট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 8 কত 40 লিটার দেখতেই পাচ্ছ এই অঙ্কটা রেশিওতে করলে তাড়াতাড়ি হলো আমি বলেছি যে অঙ্কগুলো ইষ্টু দিয়ে থাকবে সেই অঙ্কগুলো রেশিও মেথডেই করবে অ্যালিগেশনে করবে না এবার তোমার ব্যাপার ঠিক আছে আজ তবে এইটুকুই থাক থ্যাংক ইউ